জীবনানন্দ দাশের নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা। আমরা সেটা আজকের মিটিং থেকেই আমরা ঘোষণাটা দেব। সেটি হচ্ছে যে জীবনানন্দ দাশকে আমরা যদি ক্ষুদ্র গণ্ডির মধ্যে আবদ্ধ করতে চাই তাহলে সেটি ঠিক না। জীবনানন্দ দাশ এমন মাপের একজন কবি যাকে নিয়ে পুরো বাংলাদেশ গর্ব করতে পারে, গর্বিত হতে পারে, আমাদের বাংলা সাহিত্য গর্বিত হতে পারে, এমনকি আন্তর্জাতিকভাবেও তিনি চর্চিত হচ্ছেন, যে কারণে তাকে আন্তর্জাতিক কবিও আমরা বলতে পারি। তো জীবনানন্দ দাশের কোনো স্মৃতি বলতে গেলে বরিশালে নেই। আমরা দুটি জোরালো দাবি জানাতে চাই। তার একটি হচ্ছে জীবনানন্দ দাশের বাসভবনের যে জমি, এটা সরকার উদ্ধার করে এখানে একটি জীবনানন্দ দাস গবেষণা কেন্দ্র এটি তারা তৈরি করবেন। আর দ্বিতীয় আমাদের একটি দাবি, বরিশালের যে কোনো জায়গায় জীবনানন্দ দাশের নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা। এই দুটি দাবি নিয়ে আমরা পর্যায়ক্রমে এর পরের কাজগুলো করব। জীবনানন্দ দাস বরিশালের সন্তান, আধুনিক বাংলা কবিতার তাকে আমরা প্রাণপুরুষ বলে মনে করি, এবং জীবনানন্দ দাস শুধু বাংলা কবিতার না, তিনি সারা বিশ্বের একজন প্রধান কবি বলে আমরা মনে করি। তো এরকম একজন গুণী মানুষকে বরিশালবাসী স্মরণ করবে না, এটা হতে পারে না। এই দৃষ্টিকোণ থেকে জীবনানন্দ দাশের 100তম জন্মদিন থেকে আমরা যে যাত্রা শুরু করেছি সেটি এখনো পর্যন্ত চলমান আছে। আমরা নানানভাবে জীবনানন্দ দাশকে স্মরণ করার চেষ্টা করি, সেটা জীবনানন্দ মেলার মধ্য দিয়ে, প্রতি বছর তার জন্ম এবং মৃত্যুবার্ষিকী পালনের মধ্য দিয়ে, এবং জীবনানন্দ দাশকে নিয়ে কিছু গবেষণা কর্মের মধ্য দিয়ে। তো আমরা বিশ্বাস করি যে জীবনানন্দ দাস, তিনি যত বেশি চর্চিত হবেন তত বেশি তাকে মূল্যায়ন করা সম্ভব হবে, এবং বাংলা সাহিত্যের গতি প্রকৃতি সম্পর্কেও আমরা একটি পরিষ্কার ধারণা পেতে পারি। তো আজকে জীবনানন্দ দাশের 125তম জন্মদিনে আমরা তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা তাকে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে তাকে প্রথমে স্মরণ করেছি, এখন আমরা আলোচনা সভা, কবিতা পাঠ, সঙ্গীতানুষ্ঠান এবং দু একটি প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে আমরা আজকের কর্মসূচি পালন করব।